তোকে আমি তাকে কিছু বলবো না। ধন্যবাদ। আমরা কি বন্ধু হতে পারি? তুমি আর আমি বন্ধু? জুতা মেরে গরু দান করতে চাইছো? আমি সিরিয়াস, এই মুহূর্তে আমি ঝগড়া করার মুডে নেই। তোমার মন ভালো? বলতে পারো ভালোই। তাহলে একটা কথা জিজ্ঞেস করব। হুম। তোমার জীবন কাহিনী জানতে পারি? হঠাৎ আমার জীবন কাহিনী জানতে চাইছো কেন? এই যে বন্ধু বললে তাই। তাহলে বলতেই পারি। শোনো তাহলে, খুব ছোটবেলায় আমার মা মারা যায়। আমার বাবা আর মা ভালোবেসে বিয়ে করেছিল। আমার মা খুব গরিব ঘরের মেয়ে ছিল, তাই দাদা বাড়ির কেউ তাদের সম্পর্ক মেনে নেয়নি, কারণ আমার দাদা ভাই খানদানি বংশের মানুষ। বাবার মুখে শুনেছি দাদু ভাই নাকি প্রচণ্ড অহংকারী মানুষ ছিল। তুমিও তার গুণটাই পেয়েছো। একদমই না। তুমি যদি আমার কথার মাঝে খোঁচা মারো তাহলে আমি আর বলবো না। সরি ডরিফ চৌধুরী। আমার দাদু ভাই কতটা অহংকারী ছিল তার ছোট একটা ঘটনা বলি। দাদু ভাইয়ের বাড়িতে যারা কাজ করতো তাদের জ্বর হলে দাদু ভাই পা দিয়ে দেখতো সত্যি জ্বর হয়েছে কিনা। মানুষ এতটা অহংকারী হতে পারে? আমারও প্রথমে বিশ্বাস হতো না, কিন্তু এখন বিশ্বাস হয়, কারণ অনেক বছর হয়ে গেছে কিন্তু দাদু বাড়ির কেউই আমাদের সাথে যোগাযোগ করেনি। আচ্ছা বাদ দাও, তোমার কাহিনী বলো। ওকে, বাবাও রাগ করে বাড়ি থেকে বের হয়ে আসে আর কোনোদিন দাদু ভাইয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করেনি। বাবা চাইতো সেও একদিন অনেক বড় লোক হবে, তারপর তার বাবার সামনে গিয়ে দাঁড়াবে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আমার মা হঠাৎ স্ট্রোক করে মারা যায়। বাবার বিজনেস তখন কেবল ঊর্ধ্বগতিতে ছিল। মায়ের মৃত্যুতে বাবা খুব ভেঙে পড়ে, বিজনেসে মনোযোগ হারিয়ে ফেলে। এভাবে কিছুদিন যাওয়ার পর বাবা আবার বিজনেসে মনোযোগ দেয়, কিন্তু বিপত্তি হলো আমাকে দেখবে কে। তখন বাবা আবার বিয়ে করে রাজিয়া চৌধুরীকে। রাজিয়া চৌধুরী আমার বাবাকে বিয়ে করেছে একটাই কারণে, সে অনেক টাকার মালিক হবে, রাজধানীর মতো জীবন কাটাবে। বিয়ের কিছুদিন যেতেই তার চাহিদার কথা বাবাকে বলতে থাকে। আজ তার দামি দামি শাড়ি লাগবে, কাল তার সোনার গহনা লাগবে, পরদিন হীরার গহনা লাগবে। এইভাবেই আমার বাবাকে শোষণ করতে থাকে। বাবাও তার চাহিদা মেটাতে মেটাতে বিজনেসে লস খেতে থাকে। তার মাঝে জন্ম নেয় রনি আর রাত্রি। আমার সৎমা আমাকে একদমই সহ্য করতে পারতো না, শুধু বলতো নিজের মাটাকে তো খেয়েছে, এবার আমাকেও খাবে, অলক্ষণের ছেলে। আমি সৎমাকে মা বলে ডাকতাম, কিন্তু তাতে তার আপত্তি ছিল। বলতো তোর মতো ছেলে আমার পেটে ধরার আগে যেন আমার মৃত্যু হয়, তুই কখনো আমাকে মা বলে ডাকবি না। আমাকে নিয়ে প্রায় সব সময় রাজিয়া চৌধুরী বাবার সাথে ঝগড়া করত। বাবাকে বলতো তোমার ওই অলক্ষণের ছেলেকে লেখাপড়া করিয়ে কি জজ ব্যারিস্টার বানাবে, লেখাপড়া বাদ দিয়ে কাজে নামিয়ে দাও, হয় দিন মজুরের কাজ করো কিংবা রিক্সা চালক, আমি তোমার ছেলের জন্য রান্না করতে পারবো না। সৎমায়ের কথাগুলো নীরবে সহ্য করে নিতাম, কিছুই মুখ ফুটে বলতাম না। আমি যদি তাকে কিছু বলতাম তাহলে বাবার খাওয়া বন্ধ করে দিত। বাবা যে বাহিরে গিয়ে খাবে তারও উপায় নেই, বাবার টাকা দিন শেষে সবটা নিয়ে নিত, বাবাকে হিসাব করে করে টাকা দিত। এভাবেই কাটে আমার এসএসসি পর্যন্ত। এসএসসি পাশ করার পর চারটা টিউশন করতাম, বাড়িতে খাওয়া বন্ধ করে দেই। টিউশন পড়াতে গেলে তারা যে খাবার দিত তাতেই দিন কেটে যেত। এক বাচ্চাকে দুপুর দুইটার দিকে পড়াতাম যাতে তারা দুপুরে ভাত খেতে দেয়। আমি আন্টিকে বলি দুপুরে আমাকে ভাত দিতে হবে, তার বিনিময়ে টাকা লাগবে না। আন্টি রাজি হয়ে যায়, শুধু দুপুরেই ভাত খেতাম, আর দুইবেলা কখনো হালকা নাস্তা আবার কখনো পুরো না খেয়ে চলে যেত। টিউশনির টাকায় এইচএসসি পাশ করি। ডরিফের কথা শুনে সাউদার চোখ থেকে পানি পড়তে থাকে। ডরিফ সাউদার দিকে তাকিয়ে মুসকে একটা হাসি দিয়ে ওর হাত দিয়ে সাউদার চোখ দুটো মুছে দিয়ে বলল, আরে পাগলি কাঁদছো কেন, আমার বলা তো এখনো শেষ হয়নি, তুমি যদি কান্না করো তাহলে কিন্তু আমি আর বলবো না। সরি ডরিফ, আমি জানতাম না তোমার জীবনটা শুরু থেকে এমন সুন্দর ছিল না এখন যেমন। আমি তোমাকে প্রতিনিয়ত ভুল বুঝেছি, ক্ষমা করো আমায়, আমি আর কাঁদবো না। এবার বলো বাকিটা, আমি সবটা শুনতে চাই। এরপর আমি ভর্তি হলাম ন্যাশনাল ইউনিভার্সিটিতে, বিবিএতে ভর্তি হই। তখন আমার জীবনটা আরও কঠিন হয়ে যায়। সৎমা সরাসরি বলতে পারছেন আমাকে বাড়ি থেকে বের হয়ে যেতে, কিন্তু আকার ইঙ্গিতে বুঝিয়ে দিত। আমি সবটাই বুঝতে পারতাম কিন্তু বাবার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়নি। বাবার উপর নির্যাতন ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। রাজিয়া চৌধুরী অত্যাচারে বাবা দিন দিন মানসিক রোগীতে পরিণত হয়। বাবা সবসময় মন মরা হয়ে চুপচাপ বসে থাকতো, ইচ্ছে হলে কারোর সাথে কথা বলতো, ইচ্ছে হলে বলতো না। সে নিজেকে একদম নিজের মধ্যেই গুটিয়ে নেয়। বাবার এমন অবস্থায় বিজনেসের হাল ধরে রাজিয়া চৌধুরী। মূর্খে যদি বিজনেসের হাল ধরে তাহলে বিজনেসের হাল বেহাল হবে, এটাই স্বাভাবিক। আমি কোনোদিন এই ব্যাপারে মাথা ঘামাতে যাইনি। আমি একটা পার্ট টাইম জব করতাম আর লেখাপড়া চালিয়ে যেতাম। আমার লেখাপড়া শেষ হওয়ার আগেই বিজনেসে পুরো দেউলিয়া। তখন রাজিয়া চৌধুরী চোখ পড়ল আমার দিকে। আমি জব করতাম ঠিকই, কিন্তু যে টাকা স্যালারি পেতাম তাতে আমারই হতো না, হাত খরচ, লেখাপড়ার খরচ, বাহিরে খেতে হতো।
রাজিয়া চৌধুরী আমাকে বলে সংসারে টাকা দিতে। আমি তাতেও রাজি হয়ে যাই, শুধুমাত্র বাবার দিকে তাকিয়ে। কিন্তু তার চাহিদা যেন দিনে দিনে বেড়েই যায়, আমার থেকে আরও বেশি টাকা দাবি করে। একটা পর্যায়ে আমি রাজিয়া চৌধুরীর সাথে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে যাই। আমার বিবিএ শেষ হয়। বাড়ি থেকে বের হওয়ার কিছুদিন আগে বাবা আমাকে কিছু টাকার সন্ধান দেয়। সে আমার জন্য কিছু টাকা ব্যাংকে জমা রাখে। আমি সেই টাকাটা তুলে নিজে বিজনেস শুরু করি। বাবা মনে করত আমি তার সাথে রাগ করে বাড়ি থেকে বের হয়ে যাই। তারপর আমি কঠোর পরিশ্রম করে আজ এইখানে এসেছি। বাবা আমার কথা চিন্তা করতে করতে স্ট্রোক করে, বিছানায় পড়ে থাকে। কিন্তু আমার সৎ মা বাবার কোনো যত্নই করত না, চিকিৎসা তো দূরে থাক। গত এক বছর আগে বাবাকে আমার কাছে নিয়ে আসি। তবু আমি রাজিয়া চৌধুরীকে প্রতি মাসে 50,000 করে টাকা দিই। রাত্রি আর রনির আছে বলে তুমি মানুষটা দেখতে যেরকম কিন্তু ভেতর থেকে ঠিক তার উল্টো। সত্যি তুমি অনেক মহান। সৎ মায়ের এত লাঞ্ছনা গঞ্ছনার পরও তুমি তাদের নিয়ে ভাবো। এবার বুঝতে পারছি তোমার নারীর উপর এত বিদ্বেষ কেন। কিন্তু আমি লিয়ানার ব্যাপারেও জানতে চাই, বলবে কি? হ্যাঁ বলবো, সবটাই যখন বলেছি তখন বলবো। বলো। লিয়ানা হলো আমার প্রথম প্রেম। লিয়ানাকে প্রথম দেখি একটা কফি শপে। ওর একজন বান্ধবীর সাথে কফি খেতে এসেছিল। ওর হাসি দেখে আমি মুগ্ধ হয়ে যাই। আমি গিয়ে ওর সাথে পরিচিত হই। আমি আমার ফোন নাম্বারটা ওকে দিয়ে আসি। এরপর থেকে শুরু হয় আমাদের প্রেম। লিয়ানাকে আমি সত্যি অনেক ভালোবাসতাম। গত কয়েক সপ্তাহ আগে রাজিয়া চৌধুরী বলে লিয়ানাকে সে একটা ছেলের সাথে খুব ক্লোজ হয়ে রিক্সায় যেতে দেখেছে। তার কাজে নাকি সম্পর্কটা স্বাভাবিক মনে হয়নি, কিন্তু আমি তার কথা বিশ্বাস করিনি। তবুও মনের মাঝে একটা খটকা রয়ে গেল। আমি লিয়ানাকে বিভিন্নভাবে পরীক্ষা করতে লাগলাম। ও আমার প্রতি আগের মতো ততটা কেয়ারিং নেই, সবসময় কেমন যেন একটা উদাসীন উদাসীন ভাব, টাকা ছাড়া কিছু বোঝে না। আমার সাথে দেখা করতে আসলে শুধু টাকা চাই। তখন আমি পুরোপুরি বিশ্বাস করি লিয়ানার মাঝে ঘাপলা আছে। আমি আমার এক অফিস স্টাফকে দিয়ে লিয়ানার উপর গোয়েন্দাগিরি করাই। সে আমাকে ঘটনা সত্যি বলে দাবি করে। প্রমাণস্বরূপ আমাকে লিয়ানা আর ওর নিউ বয়ফ্রেন্ডের কিছু পিক দেয়। এবার তুমি বলো, আমি নারীকে ঘৃণা করব না কেন? তোমার কথায় যুক্তি আছে, তবে দুইজন নারী দিয়ে সব নারীকে বিচার করা ঠিক না। খারাপ মানুষ যেমন আছে তেমনি ভালো মানুষও আছে। পৃথিবীতে যদি শুধু খারাপ মানুষ থাকতো তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত। তুমি ঠিকই বলেছ। তোমার সম্পর্কে তো কিছুই জানলাম না, তোমার সম্পর্কে এখন আমাকে বলো। আমি তোমাকে জানতে চাই, নতুন করে আবার কোনো নারীকে চিনতে চাই। আমি খুব সাধারণ একটা মেয়ে, আমার জীবন সম্পর্কে জানার মতো কিছুই নেই। আমি কিন্তু তোমার কাছে এখন খোলা বইয়ের মতো, তুমি চাইলেই আমাকে পড়তে পারবে। এনিওয়ে তুমি বলতে না চাইলে থাক, ভার্সিটিতে যাও না কেন? আর পড়বো না, ইচ্ছে করে না আর পড়তে। ইচ্ছে করে না? নাকি অস্তিত্বের লড়াইয়ে পড়তে চাইছো না? ধরে নাও তাই। একটা ছেলের পরিচয় সমাজে কখনোই জানতে চায় না, জানতে চায় তার কাজের পরিধি। কিন্তু একটা মেয়ে বারবার সমাজে প্রশ্নের সম্মুখীন হয় তার পরিচয় অস্তিত্ব নিয়ে। তুমি বলো এই মুহূর্তে আমার পরিচয় কি? যখন লোকে দেখবে আমি ডরিফ চৌধুরীর বাড়িতে থাকি তখন এই প্রশ্ন আসবে, কিন্তু আমি কি জবাব দেব? তুমি নিজেই ঠিক করো তোমার কি পরিচয় লাগবে। আমার কোনো পরিচয় চাই না। তোমার বাবা সুস্থ হয়ে গেলে আমি চলে যাব তোমার বাড়ি থেকে। আমি কারো ঘরে অযাচিত হয়ে থাকতে চাই না। এই বাড়িতে থাকার জন্য আমি যদি সম্পর্কের একটা নাম দিই তুমি কি নিবে? আমি আর কারো দয়া আর অনুগ্রহ নিতে পারছি না, আমি এবার ক্লান্ত। সরি, আমাকে ক্ষমা করো। প্লিজ আমাকে আর একবার সাহায্য করো। বাবাকে সুস্থ করতে পারবে? তার ছেলেকে কি বিপদ থেকে উদ্ধার করতে পারবে না? কিরকম সাহায্য? আমার মনে হয় লিয়ানা বড় কোনো ষড়যন্ত্র করবে, তোমার আর আমার বিয়ে হয়েছে কিনা তার সত্যতা যাচাই করবে। তাই আমি চাইছি তোমাকে বিয়ে করতে। তুমি আবার মনে করো না আমি অ্যাডভান্টেজ নিচ্ছি। তুমি যখন চাইবে আমি তোমাকে মুক্তি দিয়ে দিব। আমাদের বিয়েটা হবে একটা ডিল। বিয়েটাকে শেষ পর্যন্ত তুমি বিজনেসের ডিল বানিয়ে নিলে? ওকে, আমি ডিলে রাজি। আমার জীবনটাই তো ডিল হয়ে আছে, শেষবারের মতো না হয় আরেকটা ডিল করি। চলো তাহলে আমরা বিয়ে করে আসি। রাত হয়ে গেছে, এখন যাব বিয়েতে? হ্যাঁ, সমস্যা কি? আমরা তো আর কোর্ট ম্যারেজ করব না, বিয়ে করব কাজী অফিসে গিয়ে। কাজী অফিস বন্ধ পেলে কাজীকে ফোন করে ডেকে আনব। বাবাকে দেখবে কে? সার্ভেন্ট কিন্তু আরও একজন আছে, আমরা বাবাকে বলে যাব। বিয়ে করতে যাব সেটা বলে যাবে? তোমার মাথা কি আছে বলতে পারো? আমরা বাবাকে বলবো ঘুরতে যাই। ঠিক আছে চলো। সাদা ডরি বাবাকে নিয়ে বের হলো। প্রথমে ওরা কাজীর কাছে যায়।
বিয়ে পড়ানোর সময় কাজী জানতে চায় দেনমোহর কত টাকা হবে। গরিব কিছু বলতে যাবে, তার আগেই সাউদা বলে, জি কাজী সাহেব, দেনমোহর লিখেন 1 টাকা। সাউদার কথা শুনে কাজী আর ডরিব দুজনেই অবাক হয়। কাজী সাহেব বলে, মা তোমার মাথা ঠিক আছে তো? আজকালকার মেয়েরা দেনমোহর পারলে কোটি টাকা লেখায়, আর তুমি কিনা মাত্র 1 টাকার কাবিন করতে চাইছো, কিন্তু কেন মা? কাজী সাহেব আপনি ওর কথা বাদ দিন তো, ও একটা পাগলি, কখন কি বলে তার ঠিক নেই। না কাজী সাহেব, আমার মাথা একদমই ঠিক আছে। আপনি ভাবছেন আমি কেন 1 টাকা কাবিন করতে বললাম? তাহলে শুনুন, স্বামী স্ত্রীর সম্পর্ক হলো বিনে সুতোর বাঁধান। স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক টিকে থাকে ভালোবাসা আর একে অপরের প্রতি বিশ্বাস দিয়ে। যদি সম্পর্কটাই না থাকে তখন তার টাকা নিতে আমার লজ্জা করবে। যদি সম্পর্কটা সারা জীবনের হয় তখন টাকা দিয়ে কি হবে? স্বামী সব টাকাই তো আমার টাকা। আবার আমি যদি অনেক বড়লোক হই তখন আমার টাকা তার টাকা হবে। সুতরাং আমি সম্পর্কের মাঝে 1 লাখ বা কোটির হিসেব করতে চাই না। গাণিতিক সমাধান বইয়ের মাঝেই থাকে, শুধু শুধু এটা বিয়ের কাবিনে টানার কি দরকার? সাউদার তুমি শিওর কাবিনে 1 টাকাই লিখবে? হ্যাঁ 1 টাকাই লিখবে। তোমার সাথে আমি আর টাকার হিসেব করতে চাই না। আমি সাউদার সাউদা হয়েই থাকতে চাই, সেই দুই নারীর মতো হতে চাই না। বুঝেছি, ঠিক আছে কাজী সাহেব, আপনি 1 টাকাই লেখেন, বউটা তো আমারই হবে। এরপর দুজনে বিয়ে করে বের হলো কাজী অফিস থেকে। ডরিব দুষ্টুমি করে বলল, তুমি বউ সাজবে না, আমার সাথে বাসর করবে না? ভুলে যেও না, এই বিয়েটা হলো আমাদের মাঝে ডিল। আর বাসর করার কথা বলছো, সেটা না হয় স্বপ্নেই করে নিও। বাড়ি চলো তাড়াতাড়ি, বাবাকে একা একা রেখে এসেছি। আগে চলো তোমাকে শপিং করে দেই। তুমি ড্রেস কিনতে চাইছিলে না? হ্যাঁ চাইছিলাম, কিন্তু এখন শপিং করতে গেলে দেরি হবে। তুমি একটা কাজ করো, তুমি আমাকে বাড়ি পাঠিয়ে দিয়ে চলে যাও শপিং করতে। আমার জন্য 2টো ড্রেস নিয়ে আসো নিজের পছন্দে। ওকে, আমি সাউদাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে শপিং মলে চলে আসলাম। আমার যতগুলো ড্রেস পছন্দ হয়েছে ততগুলোই নিয়ে নিলাম, যাতে সাথে জুতা সাজার জন্য কসমেটিক সবটা নিয়ে নিলাম। বাসায় ফিরতে ফিরতে রাত 11টা বেজে গেছে, বাড়ি ফিরে কলিং বেল বাজালাম। সাউদা এসে দরজা খুলে দিল।